প্যারিসের পর মালির ঘটনায় শোক আর আতঙ্ক আরো এক ধাপ বাড়ল পুরো বিশ্বে। একই সঙ্গে বারবার এ ধরনের সন্ত্রাসী হামলা নতুন করে শঙ্কাও বাড়িয়েছে বিভিন্ন দেশে। এ অবস্থায় জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বশক্তিকে ঐক্যবদ্ধ করতে ফ্রান্সের খসড়া প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আইএস দমনে শক্তি দ্বিগুণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। মালিতে নিহতদের স্মরণে তিন দিনের শোক পালন করা হচ্ছে। আগামী 10 দিনের জন্য জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে ফ্রান্সের প্যারিসে হামলায় গুরুতর আহতদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যদিকে সেন্ট ডেনিস শহরে পুলিশি অভিযানের সময় নিহত হাসনা আইট বুলাসেন আত্মঘাতী বোমারু ছিলেন না বলে জানিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে তৃতীয় অজ্ঞাত একজনের মৃতদেহ উদ্ধারের পর পরীক্ষা নিরীক্ষা শেষে এ তথ্য জানান তারা। আর নিহত আব্দুল হামিদ আবাউদি যে নিজে উপস্থিত থেকে প্যারিস হামলায় নেতৃত্ব দিয়েছেন সিসিটিভির ফুটেজে তার প্রমাণ মিলেছে। তবে আরেক মূল সন্দেহভাজন হামলাকারী সালেহ আব্দেসলামের এখনও হদিস পায়নি পুলিশ। দুলি মল্লিক, 21 টেলিভিশন।